প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীর পক্ষ থেকে বিভিন্ন রকম বিক্ষোভ উঠছে, একই সাথে শিক্ষক মণ্ডলীও বিভিন্ন রকম মন্তব্য করছে, একই সাথে দাবি উঠছে তোমাদের যে টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষার সিলেবাসকে কমিয়ে তারপরেই টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। ব্যক্তিগতভাবে কোনো মতামত জানানোর থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাকে আবশ্যিক করে দেওয়া হয়েছে। তারপর থেকে বিভিন্ন স্কুলে স্কুলে কিন্তু বিক্ষোভ চলছে। কেন এই ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে? তারা কি চায় না অফলাইনে এক্সাম দিতে? বাস্তবটা কিন্তু তা নয়। আমিও চাই অফলাইনে এক্সাম হোক, সবাই এক্সাম দিক, কিন্তু পরিস্থিতি বুঝতে হবে। এই মুহূর্তে যেটা 12 মাসে ক্লাস করিয়ে এক্সাম নেওয়া হয়, সেই 12 মাসের ক্লাসটা এই মুহূর্তে যদি এক মাসও না হয়, একদিনও স্কুল না হয়, এবং সিলেবাসের যে 20% বা 10% সেটাও যদি শেষ না হয়, সেক্ষেত্রে কীভাবে একটা স্কুল পরীক্ষা নিতে পারে সেটাই কিন্তু প্রশ্ন করছে বিভিন্ন ছাত্রছাত্রীরা। একই সাথে শিক্ষকদের কাছেও কোনো উত্তর নেই। প্রধান শিক্ষকদের যখন জিজ্ঞাসা করা হচ্ছে, স্যার আমাদের কদিন ক্লাস করিয়েছে, এই ক্লাসে কতটা সিলেবাস বা শেষ করিয়েছে, সেক্ষেত্রে আমরা কীভাবে পরীক্ষা দেবো, সেই প্রশ্ন নিয়ে কিন্তু শিক্ষকদের কাছে এই মুহূর্তে উত্তর নেই। তাদের উত্তর, বোর্ডের তরফ থেকে নির্দেশিকা এসছে, বোর্ড বলেছে পরীক্ষা দিতে হবে, তাই আমরা পরীক্ষার ডেট, পরীক্ষার রুটিন, টেস্ট পরীক্ষার রুটিন অ্যানাউন্স করেছি। প্রথমত বলবো মাননীয় শিক্ষক মন্ত্রীকে, আমাদের সকল ছাত্রছাত্রীর তরফ থেকে বলবো যে বিনীত অনুরোধ, এই ভয়াবহ মহামারীর মাধ্যমে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। আমরা অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে বেঁচে আছি, তাই আমাদের স্বপ্ন আশাগুলোকে এইভাবে মুছে যেতে দেবেন না। এবং আমি একজন মাধ্যমিক ছাত্র হিসেবেও বলবো যে আমরা প্রস্তুতি নেই। এই বিষয়ে বলবো যে আমাদের টেস্ট পরীক্ষাটা যখন নেবে বলছে এমন একটা সময় যে স্কুল খোলা 4 দিনের মধ্যে, যেখানে আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, এবং এটা কমপ্লিট হওয়াটাও সম্ভব নয়, কারণ এটা 1 বছরের সিলেবাস। এটা তো গেল স্কুলের ছাত্রছাত্রীদের বক্তব্য, শিক্ষকদের বক্তব্য কি শুনে নেব। মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ওপরে একটা মূল্যায়ন হতে পারে যদি কি না কোভিড সিচুয়েশান আবার হাতের বাইরে চলে যায়, সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার রেজাল্টের উপরে ভিত্তি করে ফাইনাল পরীক্ষার মূল্যায়ন হবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। সত্যতা আমার জানা নেই, তবে কয়েকটা নিউজ চ্যানেলে দেখেছি এরকম একটা খবর। আর বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীদের তোলা প্রশ্ন একেবারেই অমূলক নয়, এটা সত্যি সময়টা ভীষণ কম। মাধ্যমিক পরীক্ষার টেস্ট শেষ করতে বলেছে 24 নভেম্বরের মধ্যে, এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার টেস্ট শেষ করতে বলেছে 30 ডিসেম্বরের মধ্যে, 24 ডিসেম্বর এবং 30 ডিসেম্বরের মধ্যে। ফলে এক মাসের মধ্যে তাদের পুরো সিলেবাস শেষ করে এটা করা সত্যি তাদের পক্ষে কঠিন, এবং তারা হয়তো পরীক্ষাটা দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইটা যদি মাধ্যমিকের মূল্যায়ন হয় তাহলে একটা সেক্ষেত্রে একটা সমস্যা। এটা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি ওদের সাথে বসে কীভাবে এটা করা যায়। পরীক্ষার প্রশ্ন তো আমাদের পাঠাতে হয়, মাধ্যমিকের 90 নম্বরের প্রশ্ন এবং হায়ার সেকেন্ডারি 50 নম্বরের প্রশ্ন, এই দুটো প্রশ্নই আমাদের পর্ষদ এবং বোর্ডে পাঠাতে হবে। তো সেইভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা তো অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা সবসময় চেষ্টা করি যাতে তারা কোনো অসুবিধায় না পড়ে। আমরা আশা করব যে শিক্ষা দপ্তরও এই ব্যাপারে চিন্তাভাবনা করবে যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধে না হয়, এই স্বল্প সময়ের ভিত্তিতে পরীক্ষা নিয়ে তার মূল্যায়ন যদি মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে নেওয়া হয় সেটা তাদের একটু অসুবিধা হতে পারে। সুতরাং এই ব্যাপারে আরও চিন্তাভাবনা করা দরকার, কিন্তু যেহেতু সরকারি নির্দেশ আমরা পরীক্ষা তো নিতে বাধ্য, আমরা পরীক্ষা নিতেই হবে। ছাত্রছাত্রী এবং শিক্ষক উভয়ের বক্তব্যই তোমরা শুনলে, সমস্ত দিক থেকে এই মুহূর্তে দেখে বুঝতেই হবে কিছু এরকম স্কুল রয়েছে, কিছু শিক্ষক রয়েছে যারা প্রচুর পরিশ্রমের মাধ্যমে ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করার প্রচেষ্টা করছে, অনলাইনে ক্লাস নিয়েছে, অফলাইনেও ক্লাস নিয়েছে, কিন্তু এরকমও কিছু স্কুল রয়েছে অনলাইনে ক্লাস হয়নি, মাত্রই কয়েকদিনে সিলেবাসের বিন্দুমাত্র শেষ করতে পারেনি, সেক্ষেত্রে পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা কলেজের ক্ষেত্রেও দেখেছি একটিও ক্লাস হয়নি,
পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, পরীক্ষা শুরু হয়ে যাবে তার আগের দিন একটুও ক্লাস হয়নি মনে করলো, বা ছাত্রছাত্রীদের থেকে জানা গেছে, ছাত্রছাত্রীরা জানিয়েছে, সেক্ষেত্রে পরীক্ষাকে ক্যান্সেল করা হলো। বুঝতেই পারছো এই হচ্ছে পরীক্ষার এই মুহূর্তে এই সমস্যা। এই যে কোভিড সিচুয়েশান, এর পেছনে কি ছাত্রছাত্রীদের হাত আছে? ছাত্রছাত্রীদের কি রোবট যে আজকে যদি বলা হয় যে তাদের পরীক্ষা নেওয়া হবে, তাদের এক বছরের সিলেবাসটা এক মাসে কিংবা এক সপ্তাহে শেষ করতে হবে, তা দুদিন আগে বলে দেওয়া হলো বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা দিতেই হবে, এই পরীক্ষাটা মাধ্যমিকে যোগ হতে পারে, তাদের তো একটা চিন্তা হবেই, তারা তো সমস্যার মধ্যে পড়বেই, কারণ তাদের একটাও সিলেবাস শেষ করা হয়নি। আর বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে কত নম্বরের পরীক্ষা হবে, কিন্তু কতটুকু সিলেবাসের উপর পরীক্ষা হবে বোর্ড কিন্তু এখনও পর্যন্ত জানায়নি বা বিজ্ঞপ্তিতে মেনশন করা নেই। মাধ্যমিকের বোর্ডও মেনশন করেনি, উচ্চ মাধ্যমিকের বোর্ডও মেনশন করেনি। এদিকে বলে দিয়েছে যে টেস্ট পেপার তৈরি করা হবে, তার মানে সমস্ত সিলেবাস থেকেই কোশ্চেন অ্যাকচুয়ালি মাধ্যমিকের বোর্ডকে করতেই হবে, সেক্ষেত্রে সিলেবাস শেষ হয়নি কিন্তু সমস্ত জায়গার থেকে কোশ্চেন করতে হবে, নয়তো সেই কোশ্চেনটা টেস্ট পেপারে কীভাবে যোগ দেওয়া হবে? বুঝতেই পারছো ব্যাপারটা? তো সিলেবাস একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রাখিনি, এটা যদি বলে দিত যে স্কুলে যতটা সিলেবাস শেষ হয়েছে সেই স্কুলে ততটা সিলেবাসের ওপর অ্যাকচুয়ালি পরীক্ষা হোক, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হতো, কারণ যতটুকু শেষ হয়েছে তার ওপর পরীক্ষা হবে, এরকম তো বলতেই পারে না, কারণ কোনো স্কুলে দেখা যাচ্ছে 10% শেষ হয়নি, সেক্ষেত্রে 10%-এর ওপর পরীক্ষা হবে, কোনো স্কুলে দেখা গেছে 50% শেষ হয়েছে কিংবা 60% শেষ হয়েছে, সেই স্কুলে 60%-এর ওপর পরীক্ষা হবে, সেক্ষেত্রেও কিন্তু একটা বিতর্কের জায়গা রয়েছে। তোমাদের যে দাবি, তোমাদের যে সমস্যা, তোমরা যে অভিযোগ করছো সেটাকে আমি একেবারে সমর্থন জানাই, বলবো যে তোমরা যতটা সম্ভব এই মুহূর্তে পড়াশোনার চেষ্টা করো। তোমাদেরকে টিপস হিসাবে আমি বলবো যে এই মুহূর্তে স্কুল যে বিষয়গুলো সব থেকে বেশি করাচ্ছে, স্কুলে যাও, স্কুল যে বিষয়গুলো করাচ্ছে সেই বিষয়গুলোকে সব থেকে বেশি জোরদার করো, এবং এই মুহূর্তে যতদিন স্কুল হবে সেই দিনগুলোতে সাজেস্টিভ কোশ্চেন দিলে ছাত্রছাত্রীদের অনেকটা উপকার হবে, কারণ বোর্ডের তরফ থেকে নির্দেশিকা রয়েছে, প্রত্যেকটা স্কুল করতে বাধ্য, স্কুলের মানতে বাধ্য, সেই কারণে প্রত্যেকটা স্কুল যদি সাজেস্টিভ কোশ্চেন দেয়, আমার মনে হয় প্রত্যেকটা স্কুল দেবেও, তোমরা স্কুলে যাও, স্কুলে গিয়ে সাজেস্টিভ কোশ্চেন অধ্যায়ভিত্তিক যে শিক্ষক রয়েছে স্কুলের তাদের কাছ থেকে নাও যে এই এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি স্কুলে আসতে পারে, ঠিক আছে? অনেক স্কুলের ক্ষেত্রে আমি দেখেছি যে অ্যাক্টিভিটি টাস্ক যেটা আছে সেই অ্যাক্টিভিটি টাস্কটাকেই ভালো করে আসতে বলেছে, যে ওর ওপরেই আমরা কোশ্চেন অ্যাকচুয়ালি দেবো, তো এরকমও কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে। তোমাদের মধ্যে অনেকের একটা বিষয়ে প্রশ্ন রয়েছে, আমাদের কি এই টেস্ট পরীক্ষায় ফেল করলে ফেল করিয়ে দেওয়া হবে? তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলছি, এটা যদিও স্কুলের ওপর নির্ভর করে, তার সত্ত্বেও আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু ফেল করানোর ওর মানসিকতা কোনো স্কুলেরই নেই, প্রত্যেকটা স্কুলই জানে যে তোমাদের সঙ্গে কী ঘটছে, তোমাদের সিলেবাস কতটা শেষ হয়েছে, তোমরা কতটা পারদর্শী, তোমাদের কতটা পড়াতে পেরেছে, সেই অনুযায়ী স্কুলের ওপর নির্ভর করলেও আমার মনে হয় যে প্রত্যেকটি স্কুলই কিন্তু তোমাদের নম্বর দেবে, যেহেতু স্কুলের হাতে নম্বর দেওয়ার অপশান রয়েছে এবং স্কুল নিজের মতন করে তোমাদেরকে একটা সাজেস্টিভ দিয়েই পরীক্ষায় বসাবে, আমার মনে হয় সেই কারণে অন্তত পরীক্ষাটাই প্রত্যেকে বসো, কারণ আমাদের কাছে অপশান নেই। আমরা জানি যে বোর্ড যদি আগে পরিকল্পনা করতো আমাদের অনেকটা সুবিধা হতো, আমরা বাড়িতেও অনেকটা টাইম মেনটেন করে বসে পড়তে পারতাম, হঠাৎ করে বললো আবশ্যিক পরীক্ষা, যদিও এই পরিস্থিতি পরবর্তীকালে খারাপ হতে পারে সেই কারণেই এই বিষয়টা বলেছে, তার সত্ত্বেও তোমাদের যতটা সম্ভব তোমরা বাড়িতে পড়াশোনা করো। তোমরা যদি বলো যে কীভাবে পড়াশোনা করলে আমাদের সবথেকে সুবিধা হবে এরকম একটি ভিডিও করে দিন, অবশ্যই ভিডিও করে দেবো। তোমরা আগে ভিডিও দেখতে পারো, আমি ম্যাথামেটিক্সের ওপর প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু ভিডিও তৈরি করা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীরও কিন্তু তৈরি করা আছে, তোমাদের একটু দেখতে হবে, আমি প্লেলিস্ট তৈরি করা দিয়ে আর তোমাদের চেষ্টা করবো, 2-3 বছর আগের ভিডিও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তৈরি করে দেওয়া আছে, সাজেস্টিভ ইম্পর্টেন্স যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর ওপর ভিডিও তৈরি করা আছে, এর সেই কারণে তোমরা প্রত্যেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। ম্যাথামেটিক্সের কোনো টপিকের ওপর কোনো সমস্যা হয়ে থাকলে তোমরা যদি সেই টপিকের ওপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তো প্রত্যেকে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে এই মুহূর্তে মতামত জানিও, প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।